নিজের বাড়িতে বাইরে কোথাও এইভাবে বসা যাবে না, সুজায় বসে। তারপরে আপনার ফর্কের নাইফ থাকবে, এখানে ড্রিঙ্কস থাকবে, ন্যাপকিনটা নিয়ে প্রথমে অনেকে ন্যাপকিন নিয়ে এসব করবেন না, আপনার এটা করার দরকার নেই, কারণ ওগুলো পরিষ্কার আছে যথেষ্ট, শুধু ল্যাপটপ দেখে রাখবেন, আর কোনো কাজ নাই। এটা দিয়ে আবার এরকম করবেন, খুবই মানে অবদ্রাস লাগে। ঠিক আছে, এটা নিলাম, নিয়ে এখন স্যুপ দিয়েছে আমাকে, আমি স্যুপ খাই, আপনারা লক্ষ্য করেন, স্যুপ দিয়েছে, স্যুপ তো গরম, কোনোদিন কোনো খাবারে ফুল দেওয়া যাবে না, কোনোদিন কোনো খাবারে ফুল দেওয়া যাবে। আরেকটা হলো মিউজিক বাজানো যাবে না, আপনি যদি মিলিটারি একাডেমিতে যান আর মিউজিক বাজান, তাহলে কোর্স ডিরেক্টর এসে বলবে দিস ইজ নট এ কনসার্ট হল, ডিনার ইজ ওভার, প্লিজ স্টপ ইট। স্টপ করা মানে হলো ওই দিন না না খেতে। সুতরাং মিউজিক বাজানো যাবে না, তাহলে কেউ খাইতে হবে, আমি খাই স্যুপ, দেখেন তো স্যুপ খাওয়া ঠিক আছে কিনা, কেন ঠিক নাই, এই যে ভারতীয় মুদ্রায় খাওয়া যাবে, এটা খাইতে হবে সাইড থেকে, ধরতে হবে সাইড থেকে, আমি সাইড থেকে নিব, সাইড থেকে নিব, আর ডানে বামে এবং সামনে যে থাকবে তার সঙ্গে কথা বলবো, এবং কী কথা বলবো তারও কিন্তু প্রেসক্রিপশন আছে, ওখানে কোনো সিরিয়াস আলাপ করা যাবে না, সিরিয়াস আলাপ করা যাবে না, ওখানে আপনি ফুড, ফ্লাওয়ার, মুভিজ, লিটারেচার, আর্ট, কালচার এগুলো নিয়ে কথা বলতে হবে, এমনকি লাভ রোমান্স নিয়েও কথা বলতে হবে, কিন্তু কখনোই এগ্রিমেন্ট 500 মিলিয়ন হবে না 800 মিলিয়ন হবে এটা খাওয়া টেবিলে আলোচনা করবে না, এটা খাওয়া টেবিলে আলোচনা করলে আপনার কাউন্টার পার্টের খিদা নষ্ট হয়ে যেতে পারে, যে মাই গড বলে কি 500 আরও 300 মিলিয়ন বাড়িয়ে দিতে হবে। আপনি যদি আপনার কোনো বাসায়ও কাউকে দাওয়াত দেন, আপনি যদি বলেন বাজারে জিনিসপত্রের যা দাম এই যে 14,000 টাকা দিয়ে আনছি, 180 টাকা কেজি চাল বুঝছেন বাসমতি, এই লোকের তো গলা দিয়ে মামলা, কোনো সিরিয়াস আলাপ না, অথবা দেখা গেল অফিসে আপনার মোস্ট ভালো এক্সপিরিয়েন্স আপনি ডিসক্রাইব করছেন, অথবা ঢাকার ডাস্টবিন কিরকম ওকে স্যুপ মুখে দিয়ে, স্যুপ মুখে দিয়ে দেখলেন যে এটা কোরিয়ার একটা স্যুপ জঘন্য, কিন্তু আপনি এটা বলতে পারেন এটা অবদ্রাস জঘন্য, এটা বলতে পারেন না, আপনি বলবেন ইয়েস ইট ইজ ডেলিশিয়াস এক্সেলেন্ট ফার্স্ট টাইম ইন মাই লাইফ বুঝলেন, বলে আপনি একটু খেলেন হয়তো খেলেন না, তারপরে যদি আর বেশি ভালো লাগে তাহলে আবার এরকম করা যায়, ভালো লাগছে ভদ্রভাবে খাবেন, সফটলি জেন্টলি খাবেন, খাওয়া শেষ হলে পরে এটা স্যুপের বাটি নিয়ে যাবে, এই প্লেটের মধ্যে মনে করেন আরেকটা প্লেট এনে আপনাকে দুটো মাছ এবং অন্যান্য খাবার দিল। এখন আমরা কাঁটা চামচ ইউজ করবো, ধরা যাক এখানে আপনার এটা এখানে একটা আইটেম দিল, হ্যাঁ এখানে মাছ আছে, লতা পাতা আছে, এরকম ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনি একটা ফর্ক একটা নাইফ দিয়ে খাবেন, কোনো কোনো জায়গায় স্পুন পাবেন, কিন্তু ফর্মাল ডিনারে কোনো স্পুন থাকবে না, চামচ দিয়ে তুলে তুলে ডাল সহ খাবেন, এটা স্পুন নাই, আপনাকে খাইতে হবে ফর্ক অ্যান্ড নাইফ দিয়ে। এখন মাছ দিল, এখন আমি ফর্ক অ্যান্ড নাইফ দিয়ে খাবো, ফর্ক অ্যান্ড নাইফ কীভাবে ধরবো, ফর্ক অ্যান্ড নাইফ ধরার অনেকে বাম হাতে ফর্ক থাকে, ডান হাতে নাইফ থাকে, আপনি অনেকে এইভাবে ধরেন, হাতল বেরিয়ে থাকে না, কোনোদিন এইভাবে ধরা যাবে না, হাতল বেরিয়ে থাকবে, ফর্কের নাইফ ধরতে হবে, ফর্কটা বাম হাতে থাকলে ফর্কের পিঠটা থাকবে উপরের দিকে, এইভাবে এই হাতল, হাতের তালুর মধ্যে হাতল থাকবে, এই নেকের মধ্যে আপনি ফোর্স করবেন, এই হলো প্রপার হোল্ডিং অফ ফর্কের নাইফ, যতক্ষণ আমি ব্যবহার করবো ততক্ষণ এটার পিঠটা থাকবে উপরের দিকে, এবং যদি ভাত খেতে হয় তাও এটার পিঠে তুলে খাইতে হবে, ভাত খাবেন এটা পিঠে তুলে খাবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে ভাত তুলে খাবো কীভাবে, একটু ভাত পরে দেবে না, যখন ফর্কের নাইফ দিবে তখন ফর্কের নাইফের সঙ্গে কম্পেটেবল খাবার দেবে, রাইসটা দেখা যাবে ওইরকম সফট হবে এক, আর একটু গ্রেভি হলে আপনি আর রাইস পড়বে না, এটা 8 নম্বর ইলি সিদ্ধ চাল দেবে না যে পড়বে, অথবা মুড়ি না, এখানে রাখবেন তুলবেন খাবেন, এবং খাওয়ার সময়, খাওয়ার সময় আপনি যখন ফর্কের নাইফ ইউজ করবেন তখন আবার এরকম মিউজিক বাজালে হবে, অনেকে আবার করে কি এটাকে স্পুন তো দেয় না, অনেকে আবার এটাকে করে কি এটা দিয়ে এটা করা যাবে না, এটা যতক্ষণ খাবেন, যতক্ষণ খাবেন আপনি তো খেলেন ফর্কের নাই, কিন্তু খাওয়ার সময় ডানে বামে কথা বলতে হবে, কোনো খাবার, কোনো খাবার প্লেট থেকে তুলে যদি আপনি এইরকম পর্যায়ে নিয়ে আসেন তাহলে এটা না মুখে দিয়ে কথা বলবেন না, এটা গ্রাউন্ডেডই থাকবে, এবং মুখে যখন খাবার যাবে তখন দয়া করে লিপস মাস্ট বি ক্লোজড, মুখে খাবার নিয়ে যদি আপনি কথা বলতেন তা আপনার ক্র্যাশিং পয়েন্ট দেখা যায়, মুখে
খাবার দেওয়ার পরে এটা পোস্টিং না দিয়ে আপনি আর কথা বলবেন, এমন সাইজ নিবে যাতে পোস্টিং ঠিক মতো দিতে পারে। বিশাল একটা মিলন গরম বিশাল হয়ে যাবে। এইভাবে রাখলে ওয়েটার মনে করবে স্যার ইজ ওয়ান, মাদাম ইজ ওয়ান, মানে উনি খাচ্ছেন। এমনকি আপনার প্লেটে যদি কোনো খাবার না থাকে তাও উনি ভাববে শি ইজ ওয়ান অর হি ইজ ওয়ান, স্যার মধ্যে প্লেট লিটও খাবে। কারণ হলো খাবার শেষ হয়ে গেলে আপনি এটাকে প্যারালাল করে ক্লোজ করে রেখেছেন। সুতরাং এই ইন্ডিকেশন দেওয়া মানে হচ্ছে ইউ আর অফ। এখন যদি খাবার থাকেও তাও সে আপনি যেভাবে রাখেন ওয়েটার ইজ সাপোজ টু টেক দিস প্লেট ব্যাক। ওকে, কোনো দিন স্টিফ হবে না, ফর্মাল থাকবেন কিন্তু একটা স্টিফ হওয়ার দরকার, ইজি থাকবে। এখন হাতচু আসলে হাতচু যদি আপনি আগে এক্সকিউজ মি বলেন তো টেবিলে হাতচু বলবেন, আপনি টার্ন অ্যারাউন্ড চেয়ারের মধ্যে বসে অ্যারাউন্ড হয়ে টার্ন অ্যারাউন্ড আপনি হাতচু দিয়ে তারপরে বলেন যে এক্সকিউজ মি। অথবা মনে করেন অনেক সময় আপনি মানে আপনার ইউরিনের পেশা হতে পারে যে অনেক আগে আসছেন, অনেকগুলো মানে ইয়ে অ্যাপেল জুস আর অরেঞ্জ জুস খেয়েছেন, এখন পেশা পড়লো, এখন ঘন্টা দেড়েক দিয়ে চলবে ডিনার, এখন কী করা যায়? কোনো সমস্যা নাই, ইজি, বি ইজি, ফিল ফ্রি। আপনি যখন বসা থাকবেন ওই সময় যদি আপনি এক্সকিউজ মি বলে ওখানে দাঁড়ান ওইটার দৌড়ে আসবে আপনার, এক্সকিউজ মি স্যার এনি প্রবলেম, আপনি বলেন প্লিজ শো মি দি ওয়াশরুম, আপনি ওয়াশরুমে যান, ওখান থেকে ইজিলি ফ্রি হয়ে আসেন, আবার এসে বসেন, খান, কোনো অসুবিধা নাই। আপনার যদি খাবার খুব দামি হয় ক্রস করে রেখে যান, প্লেট দিবে না, আর না হলে কোর্স শেষ করে যান, ওকে, কোনো অসুবিধা নেই, ইজি হবে। আরেকটা জিনিস হচ্ছে খাওয়ার সময় কোনো কারণে যদি ফর্ক বা নাইফ পড়ে যায় অসুবিধা নেই, আপনি ফ্রেশ ওয়ান আপনি নেবেন, গ্লাস ফেলাই দিছে একদম চিৎকার করার দরকার নাই যে ও মাই গড আই এম সো সরি, ইনি বলে আরও লোকের অ্যাটেনশন ইয়ে করে দেবেন, আপনি বলেন সরি। ভাই অনেক সময় এই যে মেজর জেনারেল ইব্রাহিম সাহেব বিশাল মোস্তা চলেন, উনি তার ওই ম্যাচে ফার্স্ট হয়েছিল, তো উনি চিফ গেস্টের পাশে বসছে খাইতে, যে ম্যাচে ফার্স্ট হয় সে চিফ গেস্টের পাশে বসে খাইতে পারে, তো উনি বসে প্রথমেই মিস্টেক করছে, সে ভাবছে তার মানে ব্রিগেডিয়ার জেনারেল তখন উনি আসছিল চিফ গেস্টের, সে ভাবছে উনি তার দেখে রেখেছে ঠিকই গাড়িতে ওঠার আগে বলছে জেন্টলম্যান ইউ হ্যাড এ মিস্টেক, এর যা উঠছে তো দুটি হবে, সবাই সব কিছু খেয়াল করবে, কিন্তু আপনি কীভাবে খাচ্ছেন না খাচ্ছেন কেউ কিছু বলবে না, আপনি কী বলতেছেন পাগলামি করলো কেউ কিছু বলবে না, কিন্তু এই ইউ আর ডুইং সামথিং আনসাউন্ড এটা বলবে না, আপনি পাগলামি করবেন, আপনি উল্টোপাল্টা খাবেন, সবাই কিন্তু দেখবে, এবং তারা গিয়ে বলবে ও ওই জেন্টলম্যান অল লেডি ফ্রম বাংলাদেশ হ্যাভ ইউ সিন দ্যাট হাউ শি হ্যাজ টেকেন আ ফটো, দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং, মানে এগুলো বলবে। সুতরাং ইউর কান্ট্রি মাস্ট বি প্রপারলি রিপ্রেজেন্টেড বাই ইউ, এই জন্য আমরা এগুলো একটু বলি। আরেকটা জিনিস হলো মাঝে মাঝে পরকের নাইট দিয়ে বাসায় খাওয়ারটা প্র্যাকটিস করলে আপনি ইজিলি স্পন্টেনিয়াসলি যেগুলো ফরমাশ খেতে পারবেন, এটা একদিন খেলেই হবে না, মাঝে মাঝে খাই জন্য শুনে দেখি অনেক সময় বাচ্চাদেরকেও একটু প্র্যাকটিস করা যায়, ঠিক আছে একটু খাও দেখি কীভাবে খায়, তাহলে সেটা ভালো হবে। তো এখন ফার্স্ট খাবারটা যেটা আসলো প্রথমবার এখানে মাছ আর ইয়ে, ও টাইম তো ওভার হয়ে গেছে, ফর্মাল ডিনারে মাছ খাওয়া যাবে কিন্তু মাছের চামড়া খাওয়া যাবে না, ফর্মাল ডিনারে কখনো মাছের চামড়া খাবেন না, আপনার পাশের লোক ভয় পাইতে পারে যে এই লোক আবার আমার চামড়া খেয়ে যাবে, মাংস খাওয়া যাবে, মাংস হাড় চিবানো যাবে না, পাঙ্গাসের পেটি যদি হয় তো খালি মাছ খেলে কী চমৎকার, সুতরাং এটা সেকলেস করতে হবে। অনেক সময় লতা পাতা থাকে, কোনটা ডেকোরেশন আইটেম আর কোনটা খাদ্য বস্তু, এখন দেখা গেল যে আপনি ডেকোরেশন আইটেম সুদ্ধা খাওয়া শুরু করছেন, ডেকোরেশন আইটেম আর খাওয়ার আইটেম বোঝার জন্য আপনি ফর্ক এন্ড নাইফ দিয়ে একবার টাচ করেন, টাচ করার পরে যদি দেখেন স্পট পড়ে তাহলে বুঝতে হবে যে সে খাদ্য বস্তু, আর যদি দেখেন না ওইভাবে মাছ যেভাবে আছে ওইভাবে আছে ডোন্ট টাচ ইট। খাওয়ার পরে ও প্রথম খাওয়ার দেওয়ার পরে আপনি কোন ফর্ক কোন নাইফ নেবেন, এখানে তিনটা কিন্তু এখানে তিনটা কোন ফর্ক কোন নাইফ, প্রথম আইটেমের ফার্স্ট আইটেম হলো এক্সট্রিম লেফট এক্সট্রিম রাইট, এটা হলো ফার্স্ট আইটেমে আসবে, এটা এই এই পেয়ার আসবে সেকেন্ড আইটেমে, কারণ প্লেটের সঙ্গে এটা আবার চলে যাবে, আপনি যখন ক্লোজ করে রাখছেন ওইটা যখন প্লেট নেবে তো এটা নিয়ে যাবে,
সেকেন্ড আইটেমে আসবে এটা, থার্ড আইটেমে আসবে এটা, সরি এটা সেকেন্ড আইটেম, এটা থার্ড আইটেমে আসবে। অর্থাৎ এখানে তিনটা ফর্ক অ্যান্ড নাইফ থাকা মানে কি, আপনার মেইন কোর্স তিনটা, এটা একটা মেসেজও কিন্তু, অথবা অনেক সময় প্লেটে ইয়েতে স্টিকারের মধ্যে থাকে যে আপনার কোনটা পরে কোনটা আসবে। এমনকি আপনি যদি এয়ারক্রাফ্টেও যখন ডিনার খাবেন বা লাঞ্চ খাবেন তখনও আপনাকে ন্যাপকিন ট্যাপকিন সবই দিবে, ফর্ক নাইফ ইত্যাদি দিবে, ওখানেও দেখবেন ন্যাপকিনের কোনার দিকে একটা অনেক সময় ছিদ্র থাকে আর কি, ছিদ্র থাকলে ওইটা আপনি অনেক সময় বাটনের মধ্যে লাগিয়ে দিতে পারেন। যদি আপনার বাটন না থাকে অনেক সময় আপনার জামার মধ্যে আপনি ঢুকিয়ে তারপর আস্তে ধীরে খান, এয়ারক্রাফ্টে এত তাড়াহুড়ো করার কিছু তো ধীরে ধীরে খাবেন, সময় নেবেন, ঘুরাউড়ি করার দরকার নেই, ফালাই ফেলায় মশলা টসলাই করি। তাহলে সেকেন্ড আইটেম গেল, সেকেন্ড আইটেমে আরেকটা আসবে, থার্ড আইটেমে থার্ড আইটেম চলে গেল, তারপর উপর থেকে শুরু হবে, তারপর টপ থেকে শুরু হবে, এটা ফার্স্ট, এটা আসবে সেকেন্ড, থার্ড হয়তো টি এন্ড কফি আসবে। মোটামুটি এই হলো খাবারের সিকোয়েন্স। শুনেন, আমার বাহাদুর মুন্সি স্যার বলছিলেন।